প্রাপ্ত বন্ধু সুখ পূর্ব এরকম আপনার জ্ঞানী যোগী অন্য লোকের কারো কাছে থেকে এরকম পাওয়া যায়, অনেক চেষ্টা করে। তারপরে আর সব বিলাস স্ফূর্তি তার নির্দেশ হয়েছে, এইরকম হয়েছে নিজের বাল্যবিলাস দ্বারা ওই লীলাকে বলছেন কুণ্ড, আনন্দ কুণ্ড, স্বাভৌতম নন্দ ব্রজকে নিমজ্জন্ত নিমজ্জিত করছে এবং তদিয়ে ভক্ত কি তত্ত্ব তাহার যে তত্ত্ব জানেন তাদেরকে এটা দেখাচ্ছেন। আমি একমাত্র এইরকম ভক্তের দ্বারাই আমরা তারা জয় করতে পারি, অন্য লোকের দ্বারা নয়। পুনঃ প্রেম তত্ত্ব আমি সেই বাল্যলীলাকারী যশোদানন্দ সেন কৃষ্ণকে প্রেম পূর্বক সব সব পাঠ বন্দনা করে এখানে স্বলীলা বি বহুবচনেতে দেখাচ্ছেন। কখনো গোপীরা তার আন্নাতে তার লীলা দর্শন করতে এসেছে, বাবার মুক্তি নিয়ে এসো তো কৃষ্ণ নিয়ে আসছে মস্তকের উপর রেখে। কোন সময় বলছে যে সে পিড়ি নিয়ে আসো তো পিড়ি আর উঠাইতে পারছে না বর্তমানে। কখনো বলছেন যে আচ্ছা দেখি যে দুজনের মধ্যে কে শক্তিমান, অদেব আছেন না কৃষ্ণ, যে জিতবে তাকে আমরা এই লাড্ডু দিবে, একটা পক্ষে নিচ্ছে বলদেব জিতবে আর একটা পক্ষে নিচ্ছে কৃষ্ণ জিতবে, তখন দুজন তার পক্ষে পরস্পর নগ্ন হলেও লড়াই করছে যুদ্ধ করছে। কখনো যদি সুন্দর ভাবে তুমি গান করো আর নৃত্য করো তাহলে লাড্ডু দিব, কৃষ্ণের রূপ হচ্ছে লাড্ডু, আর তখন তিনি স্বর আলাপের মতন করে দিয়ে নৃত্য করছে আর গান করছে। এইরকম হয়েছে বাল্যলীলা। আর কোন সময় ফল বিক্রয়ী শুনেছে লোক মুখে যশোদার একটা সুন্দর সামন্ত রঙের ছেলে প্রকাশিত হয়েছে, সকলেই তার প্রশংসা করে রূপে। সে বলে যে আজকে আমিও গিয়ে দর্শন করব, একদিন গিয়েছে দুদিন গিয়েছে দর্শনই হয়, পরবর্তীকালে একদিন বলছি এক সংকল্প করে আজকে আমি দর্শন করে যে কোনো ভাবে আমি এই জন্য আজকে অন্য কোথাও না যে নন্দ ভবনের চারিদিকে ফলে টোকরি মাথায় আর বলছে আমলো কদম্বলো অমরুদলো কেলে লো আর এই বলতে বলতে ভুলে গেল আর দামোদারো দামোদারো এইরকম বলতে লাগলো। তারপরে কৃষ্ণ কি থাকতে পারে আসে ওইরকম করতে করতে ওইখানে বসে গেল নন্দ ভবনের সামনে, ভিতর যায় না। কৃষ্ণ দেখলে মায়ের কোলে দেখিনে উঠে আর গম ওখানে যে ছিল রাশি তার মধ্যে ছোট হাত তুলিতে গম খাইবে
কিন্তু চারিদিক দিয়ে পড়ে গেল শুধু দু চারটি এখানে দানা মাত্র, ওইটা নিয়ে গিয়ে পাল্লিক রানীর নিকটেতে বললেন, ও ঝুড়িতে এইরকম দিয়ে দিলেন, বললেন ফল দাও ফল দাও। সেটা রূপ দেখেই মুগ্ধ, অত্যন্ত মুগ্ধ। তারপরেই বলল ফল দিব, কিন্তু তুমি আমাকে একবার মা বলো, আর আমার কোলে বসলে দিব, অন্যথা দিব না। তখন কৃষ্ণ দেখলেন যে কেউ আছে কিনা দেখছে না, তখন দেখলেন যে কেউ দেখছে না, তখন চট করে যে কোলে বসে বললেন যে মা, আর তারপরে দাঁড়িয়ে বললেন যে ফল। তখন ফল বিক্রয়ণী তার হাতে যে কত ফল আসে, এইরকম পেটিতে লাগিয়ে দিয়ে এইরকম করলেন, আর যা ফল কলা কি আম এই পাতা পাতা বেশ সুন্দর দু চারটি রেখেছে। আর কৃষ্ণ সেই নৃত্য করতে করতে ঘরে ভিতরে প্রবেশ করে মায়ের অঞ্চলে চেপে দিয়েছে, তুমি কোথা থেকে নিয়ে আসলে রে। সেই ফল যখন বাঁধতে লাগলেন তা দেখে যে কম হয় না, যত লোক ওখানে উপস্থিত সব লোকে ডেউ আর অত মধু যে বর্ণন করা যায়। এদিকে ফল বিক্রয়ণের কি হল, কৃষ্ণ তার হৃদয় নিয়েই চলে এসেছে, আর তার মন না, সে চিন্তা করতে 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 ওইখানে বসে থাকবে অনেক সময় হয়ে। তখন কোন গ্রামবাসী এসে বলল, আরে এখানে বসেছিস, যাও বাড়ি যাও, যে কোনো ভক্তের সঙ্গে আপে তার ছুরি মস্তকে রেখে চল। যখন একটু আগে গেল যমুনা কিনারে, এদিকে ভারী কেন ঝুড়িটা, তখন খোলে দেখে কি রত্নেতে ভর্তি, হীরা জওয়াহরাত মণি কাঞ্চন একেবারে ভর্তি। তখন ওই ঝুড়িটাকে যমুনাতে ফেলে দিল, এর কি আর কোথায় গেল কোন ঠিক নাই, কোথায় যাবে আর বাড়ি আর ফিরে না, গুরু বৃন্দাবন। যদি পুতনা মায়ের বেশ ধারণ করেন মারবার জন্য আসে থাকে, তাহাকে ধাত্রী উচিত করি কোথা মাত্র মাতার সমান করি ধাত্রী উচিত গতি দেয়, তাহলে কৃষ্ণ এই ফল বিক্রয়ণীকে কি দিবেন, ব্রহ্মা আশ্চর্য করছে কি দিবেন, পুতনাকেই এই সব কিছু দিয়ে দিয়েছে, তাকে মাতৃগতি দিবেন নাকি তার কোলে যে বসেছেন, আর সেটি মারবার জন্য না প্রীতি করবার জন্য তার সর্বস্ব ফল দিয়ে দিয়েছে। কৃষ্ণের ঋণ স্বীকার করে, আর হয়তো একেবারে পাঁচ পড়োশীতে তার জন্ম দিয়ে পড়োশের মা তাকে করে তার কৃপা আদেশ, এমন যে পরম দয়ালু কৃষ্ণ তাকে ছেড়ে অন্য কাকে কে ভজন করবে। ট্রান্সলেশন, কৃষ্ণায় কৃষ্ণ নমো নমঃ।
by the mercy, cause us worship Sri Guru and Gauranga. Our parikram has been successful so far with no disturbance experienced. In the next verse, Sri Satyavad Muni prays, Itadrik Swalila Viranandri Kunde Svagosham Nimajantam Akhyapayantam Tadiyesita Gyesu Vapter Tatvam Munapremadastam Sita Vrittivande. So here in the Srimad Bhagavatam, the Bali Leela, the childhood pastimes of Krishna, in connection especially with Sri Nanda and Sri Yasoda, have been described. Sri Sukadev Goswami describes what mercy was given to Sri Yasoda, Nayamvarin Sri Nababa, Nasri Anga Samshaya, Prasadi Lebedev, Gopi, Kadmukhida, Pandit. But the mercy given to that gopi was not given, also gopi is given in plural sense here. The mercy given to the gopi, especially Madhya Soda, that same mercy was never given to Vrinshi, Lord Brahma. Na Bhava means Lord Shiva. Na Sriyanga, or Lakshmi, who resides on the body, the chest of Krishna. None of them received mercy like the gopis received mercy. Therefore, Sukapi, they achieved Krishna happily, in a very easy and natural way. But for the yogis and the gyanis, that same attainment of Krishna is impossible for them. Therefore, these Balya Leela, these childhood pastimes, are Ananda Kundam, like a lake full of nectar. And the devotees are Nimajit, they are completely drowning in that nectar. Therefore, in this pastime, Sri Satyavad Muni is saying, that Krishna is saying, I am only controlled by the bhaktas, by my devotees, not by others. Therefore, for this reason, seeing this, Sri Satyavad Muni prays again and again to Sri Nanda, Sri Yasoda, and to all Krishna's childhood pastimes. How Nanda Baba is asking Krishna, oh Krishna, bring my wooden shoes. And Krishna places them on his head and becomes dancing. Then Sri Nanda Baba says, oh Krishna, bring that chokhi, means a small footstool. But Krishna cannot lift it, it is too heavy for him. How Krishna dances. Sometimes the gopis say, who is stronger, Krishna or Balaram? Whoever wins the fight, I will give one ladu. Then Krishna and Balaram, like two wrestlers, are fighting. Sometimes one is putting one down, sometimes one is throwing the other down. All for one ladu. Seeing that ladu, Krishna becomes very greedy also. Sometimes they say, oh Krishna, show us how you dance. If you dance, I'll give you one sweet. Oh, Krishna putting one hand behind his head. Some dancing and some singing. There was one Phal Vikrani, one fruit seller lady, living just outside of Vrindavan. She was always hearing of the super excellence of Krishna's form. Therefore, she came to Vrindavan. For 2 or 3 days she moved here and there, but she could not get darshan of Krishna. Then she made a sankalpa, a fixed promise. I will not return home if I do not see Krishna today. On her head she had a basket full of different fruits, and she was calling, Amlo, Kelalo, take mangoes, take bananas, Angurlo, take grapes. But as she became absorbed, then she was chanting, Damodalao, Damodalao. Therefore, she moved here and there until she came outside the house of Sri Nanda Baba. And she sat out there, chanting Harinam, Govindalao, Damodalao. That time Krishna was inside, he heard. And when he saw, so he looked and he heard, so Maria Sona was not watching. Therefore, he went into the container and took some gyal, some grains, in his hands to exchange for the fruit. But Krishna's hands are very small and the fingers were spaced. Therefore, those grains were falling out. By the
the time he came to the full Vikrani, the fruit seller lady, only 4 or 5 grains were left in his hand. When she saw Krishna's form, the beauty, she became completely enchanted, bewildered. Therefore Krishna asked, "Give me some fruits." She said, "Only one condition, you sit on my lap." Therefore Krishna was looking if there's anyone watching, because she's little low class. Call me mother. Call me mother and sit on my lap one time. Therefore Krishna was looking. Anybody is watching? Therefore in 1 second he sat on her lap. "Oh mother," and then he got up again. Oh mother. Therefore she was very happy. All fruit she gave to Krishna, but how much Krishna can carry, therefore he was resting them against his stomach, like that, some mangoes. And carrying them he went back to Nanda Bhavan, the house of Nanda Bhavan. Then Nanda, Mother Yashoda was thinking, "Where you got such nice fruits and such good smell was there?" Therefore she distributed those fruits. But no matter how much she distributed, an astonishing thing was, there was no shortage. And what happened to that fruit seller lady? Krishna had completely stolen her heart. Therefore she had no sense, no mind. Therefore she was staying there, moving here and there, and just like a mad woman. All day passed as she was sitting there. Then one local, Brijvasi, caught her. "Oh, woman, what are you doing here? Go home. But where will she go? Therefore she took that basket on her head, and she saw that basket was very heavy. When she looked in the basket, it was full of jewels. But she had no need of any jewels, therefore she threw in the Yamuna. And what happened to that fruit seller lady? We cannot say. But we can think she never went home. Where she went? Goloka Vrindavan. Therefore even Putana also came dressed as a mother. But she came to kill Krishna and put poison on her breast. Then Krishna gave her a position like a mother. Then what to speak of the fruit seller lady who gave all her fruits and gave with so much affection and her heart she gave to Krishna. Then what destination Krishna will give her? Even Ramaji has to think, very difficult. Then we think that she became in Vatsali Rasa and got a position in Goloka Vrindavan just near the house of Krishna. Therefore leaving Krishna, who is so kind, whom else will he worship? No one else is there. Yeah, okay. উত্তম একটা বলছেন ধাত্রীর উচিত গতি, ধাত্রীর উচিত গতি মানে ধাত্রী ন, ধাত্রীও নাই, ওই ধাত্রীর মত। এই জন্য বৃন্দাবনীতে তার ভয় নাই গতি, গোলকেতে যেখানে আসবার যে প্রধান, আর এর কোথায় গতি হবে? একেবারে ব্রজেতে, আর ওখানে ব্রজেতেও পাঁচ পড়োশেতে মায়ের মতন। এক সময় দেবাদিদেব মহাদেব কৈলাশ থেকে বলদের উপর চড়ে হাতে ডমরু এইখানে অস্থি মালা হাতেতে সর্প গলাতে সর্প পায়েতে সর্প ভীষণ রূপ নিয়ে নন্দ ভবনেতে উপস্থিত হয়। ডমরু বাজিয়ে ওইখানে তো বসিয়ে গেল। তখন ডমরুর শব্দ শুনে কৃষ্ণ কান্দতে লাগে। তখন কোন সখী বলছে যে সে সামনেতে একটা মহাযোগী উপস্থিত হয়েছে, ভয়ঙ্কর বলে তাড়াতাড়ি ওকে কিছু ভিক্ষা দিয়ে বিদায় কর। খোলে যে সর্পের আভূষণ, ত্রিশূল, ভয়ঙ্কর জটা, আপায় ভয়ঙ্কর সাড়ের উপরেতে
বসে ওখানে সে কালারটি এসেছে সারে সমস্ত শরীরে ভস্ম। তখন মা যশোদা তাকে ভিক্ষা দিলেন, ও তুমি দাঁড়াও ওখানে, ডমরু বাজাও না, আমি তোমাকে ভিক্ষা দিই। এই বলে আটা অথবা যাহে কিছু নিয়ে সে দিতে এসেছেন। তখন শঙ্করমণি দেখো মা, আমি কৈলাস থেকে এসেছি অনেক দূর থেকে, আমার এই সব পুলি আটা চাওয়ার ডাল কোন বস্ত্র অলঙ্কার কোন জিনিসের দরকার নাই, কেউ তোমার ছেলেটাকে আমাকে দেখিয়ে দেবে, তোমার যা ইচ্ছা তুমি নিয়ে লও, আমি ছেলেটাকে তোমাকে দেখাবো। আমার ছেলে অত্যন্ত সুকুমার, আরে মোয় বুড়ি কো তের স্বরূপ দেখা ডর তবে মের লোলা অতি সুকুমার হ্যাঁ, ও তে রূপ কো দেখ ডর যায় গো, হম নেই দেখায়। এই শুনে এই বলে যশোদা মা ঘরের ভিতরে চলে। তখন মহাদেব এখানে বসে দিয়ে ত্রিশূল ওখানে গেড়ে দিয়ে আর ডবরু জোর করে বাজাইতে কৃষ্ণ তত কাঁদতে লাগে, যত ডবরু বোঝায় তত। তখন কহিলেন কে কি করা যায়, সখীগণের সঙ্গে পরামর্শ কর। তখন সখীরা পরামর্শ দিয়ে দিল যে মহা কোন সিদ্ধ যোগী কোন রকম হয় তুমি ছেলেটাকে একটু দেখিয়ে দাও, নেতা আরণ্যা জেনে কি করবে। তখন যশোদা মা হাতে কালো সু বড় বড় লম্বা কাজ একটা সু কালো, তারপরে তাকে বসে দিয়ে কালো কাপড় দিয়ে ঢেকে দিলেন, আর এখানে গোল বড় করে এখানে টিকা লাগিয়ে দিলেন, আর নিয়ে যে এক সেকেন্ডে দেখিয়ে দেখি এই দেখো তখন যখন ওখানে আসলেন তখন লালা চুপ একেবারে চুপ, যখন চুপ হয়ে গেল তো যোগীরাজ বললেন ভাইয়া মানে পাশে হি রহুঙ্গা, আর জব তুমারে বচ্চে কো কিছু কা নজর লগ যায় আর রোয়ে তো মুঝকো বুলা লেনা, আর মানে নুন আর রাই নমক আর রাই মানে সরিষা দিয়ে তাকে মন্ত্র দিয়ে ঝেড়ে দিব, সে দিয়ে একেবারে শান্ত হয়ে যাবে। যোগী চলো অনন্ত পবনে যশপত মৈয়া তুমে বুলাবে, বাকো লাল কো নজর লবো হ্যায় তাই তাই রাই নুন করবায় রারা যোগী নন্দ পবন মে ব্রজ মে পাশ সদা তু কীজো জব জব বাকো লালা রোবে তব তব প্রশ্ন। তব যশোদা মা জি নে আপনে সখী কো কাহা যে যোগী কো কাহ দো কি নন্দ ভবন মে তুমকো বুলা রহি হ্যায়, ये रो रहा है हमारे लड़के को किसी का नजर लग गया है, चलो और उसे मंत्र लेकर के छाड़ दो। यशोदा मैंने और कहा रहा है कि तुम यहां से मत जाना, हमारे घर के पास ही में तू रहना, और जब जब जरूरत पड़ेगी हमारा लाला रोएगा तुमको बुला ले। तो ऐसी ऐसी मधुर लीलाएं कर রহরা যোগী নন্দ ভবন ব্রজ মে বাস সদা তুম ইয়ে ব্রজ মে হি রহো কহীঁ মত যাও, আর জব জব হমকো হামারা লালা রোয়েগা তব তব আ করকে ঝাড় করকে শান্ত করবে। ইসলিয়ে ওহাঁ পর নন্দগাঁও মে এক জগহ হ্যায় জিসকো যোগিয়া কুণ্ড যোগিয়া স্থান কহতে হ্যায়, और मंदिर में कौन कौन नंदीश्वर, नंदीश्वर महादेव भी
পর্বত ভি ক্যা হ্যায় নন্দীশ্বর পর্বত পর উনকি লীলায় হ্যায় প্রসাদম হ্যায় ব্রহ্ম ব্রহ্ম পর্বত উসকো অর উনকি লীলায় হ্যায় অর ইহাঁ পর এক বার অর মৈয়া যশোদা রাত মে কৃষ্ণ কো লেকর কে সুলা রহি হ্যায় কৃষ্ণ নে কাহা যে মৈয়া লোরি সুনাও অর ও সুনানে লগি এক রাজা থা কৃষ্ণ কহে যে হুঁ অর বড়ো কৃষ্ণ হুঁকা ভি পড়তে যাতে থে মৈয়া নে কাহা উসকা নাম থা দশরথ উসকে চার পুত্র থে হুঁ बड़े होने पर विश्वामित्र जी यज्ञ के रक्षा के लिए उनको अपने साथ ले गए हूँ यज्ञ रक्षा के बाद में विश्वामित्र के साथ में राम और लक्ष्मण मिथिला पहुंचे वहां जनक ने प्रतिज्ञा की थी जो धनुष पर प्रत्यंचा चढ़ाकर तोड़ेगा उसके साथ में पुत्री का विवाह करूंगा कृष्ण का जी हूँ दूर दूर से राजा आए सभी हार गए अंत में राम ने धनुष को तोड़ दिया सीता के साथ में उनका विवाह हुआ इसके बीच में कृष्ण हूँ काली पड़ते जा रहे हूँ आगे कहो थोड़ा सा विलंब हो करके पूछते हैं मैया और क्या हुआ मैया कहने लगी सीता के आदेश से वह वन में चले गए तीनों राक्षस मारीच ने छल करके राम को वन में ले गया इधर और रावण सीता जी को हर ले गया इतना सुनते ही कृष्ण राम के आवेश में पलक से कूद करके बोले लक्ष्मण मेरा धनुष लो केवल श्री रूप गोस्वामी कहते हैं इस भाव में विभाव श्री कृष्ण की मैं एक दिन मैया प्रति मंथन कर रही थी मीठी मीठी बातें मैं लगा करके दही मंथन कर रही थी और इतने में कहीं काम में चली गई छोड़कर लाला की नजर गगरी में फांड में पड़ा गगरी में चंद्रमा का प्रतिबिंब देखा फिर क्या था मैया के लौटने पर जीत करने लगे मैं तो ये खिलौना लूंगा मैं तो चंद्र खिलौना नहीं हूं सूरदास जी का मैया ने गागरी से एक माखन का लौटा लेकर के कृष्ण को दे दिया कृष्ण आनंद पूर्वक गागरी से देखने लगे खाके खा लिया और उन्होंने फिर उनको चंद्र का प्रतिबिंब दिखा ओ हमको बुला रही हो मैं तो यही दूंगा अरे ये चांद है कैसे लेगा उन्होंने कहा मैं ही लूंगा और रोने लगे जमीन पर लौटने लगे उस समय मैया ने देखा ये मान नहीं रहा कहते बेटा इसमें विष है इसको नहीं लेते विष कैसे लगा भैया कहिए एक बार देवता दानों में समुद्र दोनों मिलकर के समुद्र को मत रहे उससे विष निकला और चंद्रमा में लग गया देखो जो काला सा दिखता है ना चंद्र में वो विष है भला वो विष को ही लेता है मत लो कहने से कृष्ण शांत हो गए क्यों जाप हो गए Therefore, Putana, it says that she did not get the position of a mother, she got the position like a mother. And where in Golok, where Krishna's pastimes are full of opulence, but that fruit seller lady, she did not go to Golok, she went to Brother Vrindavan, the abode of Krishna himself,
One time Lord Shiva came from Kailash. His form was astonishing. He was decorated with a mala of bones. He had snakes around his neck, in his hands, and around his arms. He was playing the damuruk, one drum. He was covered by ashes, and he sat down outside Nanda Baba, hoping to get the darshan of Krishna, and he rattled his drum. Hearing the sound of Lord Shiva's drum, Krishna, baby Krishna, was crying. So one gopi, she came and told Mother Yasoda, one yogi is there, and I think because of the presence of that yogi maybe wants some donation, therefore he is playing some drums. Therefore, O Yasoda, go and give him some donation. Therefore, Sri Yasoda, she brought one plate, and on that plate was some dravya, like some rice, some vegetables, some oil. And she said, oh yogi, I will give you this donation if you please stop playing your drum. That yogi, Lord Shiva, said, I have come from such a far distance, from Kailash. I'm not interested in rice or mustard oil. I want to have darshan of your son. Then Mother Yasoda was thinking, my son is very soft and sweet, but this yogi is very fearsome, with dreadlocks covered in ashes. Therefore, my son sees this yogi, he will become more afraid. Therefore, some other gopi said, he is obviously a perfected yogi. You should fulfill his desire, otherwise your son will not be happy. Therefore, Mother Yasoda, she took baby Krishna, she put some big spot of black ash here. That this is protection from some black magic. She bound Krishna in a black cord. She covered him with a black cloth. She came outside and for 1 second she said, and she pulled off the cloth. Just for 1 second, then she went back in the house. Lord Shiva was very happy. As soon as he saw Lord Shiva, then baby Krishna stopped crying and Mother Yasoda was astonished. Then Lord Shiva said, anytime your child cries and you cannot pacify him, or anyone gives any naja, means any evil look, then just call me, I'm staying nearby, I'll chant some mantras on some mustard seeds and put them on the baby and he will be peaceful. Therefore, Mother Yasoda heard, she said, yes, yes, don't go far away from here, just stay near to me, and any emergency, I will call you. Therefore, near Nandagaon, there is one place called Yogyasthan. That's where Mahadev lives. Also, that mountain upon which Nanda Bhavan is situated, that is called Nandishwar Parvat, or another form of Lord Shiva. Another time, Krishna, at night time, Krishna said to Mother Yasoda, oh Mother, I want to hear one pastime, some story, bedtime story. Then Mother Yasoda said, one time there was one king, his name was Dasarath. And Krishna said, okay. He had 4 sons, the oldest was Ram, okay. Then one day Vishwamitra took Ram and Lakshman to protect his yagya. After that yagya, they went to Matilapur. And Ram, in a big competition, many kings came from different parts of the world, but Ram lifted that big bow and defeated all. Krishna was going, oh, then what happened? Tell me more. Then some reason, three, Ram, Lakshman and Sita, went to the forest. When they went to the forest, Ram was cheated by one demon, Marichi, who came in the form of a golden deer, and Ram stole Sita. That time Krishna became completely absorbed in the mood of Ram. He jumped up in his bed and said, oh Lakshman, bring my bow and arrow. Therefore, Sri Satyavrata, when he says, I do Sanatana Sama. I'm doing pranam to that Krishna, who will protect me. Therefore, another time, Krishna was looking and he saw the moon. Then Krishna began crying, oh Mother, I want that thing, give that to me. Then Mother Yasoda was thinking how to make him understand. Then she said,
cannot eat. That moon is very dangerous. Don't touch it. It's full of poison. Because of the how poison got there, mother? Or the demons and the demigods churned the ocean of milk. And from that ocean of milk, some poison came on. That poison came out, and some of that poison came on the moon. Therefore, that moon is very dangerous. Don't touch it, otherwise some trouble will be there. Then Krishna was pacified. One time, Krishna also wanted the moon, so Maria sort of took a bucket of water and then she put some butter inside that. She said, "Oh Krishna, the moon has come in the bucket." Then Krishna was eating that butter, which he thought was the moon. Then he became happy. Then he saw the moon. "Oh mother, you're cheating me." Then he saw the reflection. So many, many pastimes. Hare Krishna. কালকে একটা বাস খারাপ হওয়ার জন্য আমাদের যাত্রীদের অসুবিধা হয়েছিল, এই জন্য আমরা দুঃখিত। আজ পরিক্রমার পরে আপনারা সকলে আপনাদের টিকিট নিয়ে আসবেন, আমরা বাসের নাম্বারতে লিখে দেব, সেই বাস নাম্বার অনুসারে আপনারা বাসে চড়বেন। শ্রীপাদ অনাদি কৃষ্ণ ব্রহ্মচারী এবং শ্রীপাদ সুধামশেখা ব্রহ্মচারীকে অনুরোধ করছি, তারা যেন পরিক্রমার পরে যেন সমস্ত টিকিট নিয়ে আসেন। আমাদের শিলিগুড়ি পার্টি এবং শিলং পার্টি একই বাসে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো, যাতে কোনো অসুবিধা না হয়। যারা স্বামী স্ত্রী আলাদা সিট পড়েছে তারা একসঙ্গে বসতে পারেন, সেখানে তারা টিকিট চেঞ্জ করিয়ে নেবেন। ওয়ান মোর রিকোয়েস্ট, ইয়েস্টারডে উই হ্যাড লং পরিক্রমা অ্যান্ড অ্যাবাউট 1 kilometer লাইন ওয়াজ দেয়ার। Some car was always begging, "Cough, is not good." One senior devotee, I talked with them, the Dutch devotee. One senior devotee was there with that car. They asked him to go on forward. I am requesting the senior devotee will not do so. If they want to take their seat in the front during Harikatha, they can go ahead and take their seat over there. Please don't disturb the Japanese who is walking on the street. Hare Krishna. Hare Krishna, Krishna Krishna, Hare Hare.